একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসে যে দীর্ঘদিন থেকে রেল ওভার একটা দাবি রয়েছে ষোলো সালে আপনারা বিধায়ক পেয়েছেন উনিশে আপনারা এমপি পেয়েছেন একুশে বিধায়ক আবার ছিলেন চব্বিশে আবার জিতেছে কিন্তু আশ্বাস প্রতি বছরই কম বেশি আসছে এবং ভোটের সময় আপনারা হয়তো বলছেন যে করে দেবো করে দেবো কিন্তু সেই আশ্বাসটা মিলছে না কোথাও মানুষের মধ্যে কি একটা ক্ষোভ তৈরি হচ্ছে না তৃণমূল এটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে কি বলবেন দেখুন যে আরবির কথা আছে এই আরবি আমাদের যে বিধায়ক ছিলেন আগে মনোজ এখন সাংসদ আছেন আমি আপনাকে বলে দিচ্ছি মনোজ দা অনেক দিন ধরে কিন্তু রেলওয়েকে চিঠি দিয়েছেন স্টেটকে বলেছেন এবার রেলওয়েকে যখন চিঠি দেওয়া হয়েছিল এটা আপনাকে বুঝতে হবে আমাদের যে এখানে যে ল আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামো দিয়ে যে কোনো কাজ হবে কারণ রেল ওভার ব্রিজ যে জায়গায় আছে বীরপাড়া রেলগেটে অর্ধেক পোর্শন আছে রাজ্য সরকারের অর্ধেক পোর্শন আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ের তো রেলওয়ের যে পর্শানটা আছে রেলওয়ে কাজ করার জন্য রেডি ছিল আর এটা যেটা যতটুকু বাজেট হবে সেটা অর্ধেক অর্ধেক টাকা দিতে হবে ধরুন এই এই যে আরবি হবে এটার জন্য সত্তর কোটি টাকা লাগবে তো পঁয়ত্রিশ কোটি টাকা দেবে রাজ্য সরকার পঁয়ত্রিশ কোটি টাকা দেবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের পঁয়ত্রিশ কোটি টাকা রেডি ছিল কিন্তু রাজ্য সরকারকে বারবার মনোজদা যখন বিধানসভায় বলেছিলেন যে আপনারা ওই টাকাটা করুন তাহলে আমাদের আরবির কাজ শুরু হয়ে যাবে কিন্তু রাজ্য সরকার একটাই কথা ছিল আমাদের হাতে টাকা নেই সহযোগিতা করে নেই সহযোগিতা করে নেই তারপরে মন আমাদের যে মনোজদা মনোতিজ্ঞা উনি রেল মিনিস্টার রাজনীতি বিভাষের সাথে দেখা করেছেন এবং বলেছেন সমস্যা তখন অশন বিভাষক বলেছিলেন রেলওয়ে মিনিস্টার যে আমরা পুরো টাকা দেব যে টাকা লাগবে পুরো টাকা দেবো শুধু রাজ্যকে করে দিতে হবে যতটুকু যে যে বাড়িগুলো উচ্ছেদ হবে তার তালিকা এবং কত টাকা তাদেরকে ডেমারেজ দিতে হবে সেই তালিকাটা আমাদের হাতে তুলে দিতে এবং এনওসিটা পিডাব্লিউডির কাছ থেকে তুলে দিতে হবে এই কাজটা যদি আপনারা করে দেন আমরা কাজ করার জন্য পুরোপুরি রেডি আছি কিন্তু কিছুদিন আগে এই ইলেকশন ডিক্লেয়ার কিছুদিন আগে রেল এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে কিন্তু একটা সার্ভে হয়েছে আপনারাও এখানে যদি বীরপাড়া মার্কেটে যদি ঘুরেন আপনারা কিন্তু এটা শুনতে পারবেন যে যৌথভাবে কিন্তু রেলওয়ের পোর্শানে যে যে সার্ভে হয়েছিল সেটার হিসাব কিন্তু রেলওয়ে অলরেডি ডিআরএম অফিসে জমা পড়ে গেছে কিন্তু রাজ্য সরকার রেলগেটের এই পাশটা এবং রেলগেটের ওই পাশটা দুই সাইডে যে বাড়িগুলো উচ্ছেদ হবে এবং কত টাকা ড্যামারেজ দিতে হবে এনওসি এগুলো কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার জমা করে নাই রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা করছে না এটা যদি সহযোগিতা করে আমাদের সাংসদ ক্লিয়ার কথা বলেছেন যদি এটা করে দে তাহলে রেলওয়ে যদি কাজ না করে তাহলে আমি আমার পদ থেকে রেজাইন রিজাইন দেবো হ্যাঁ কিন্তু টিএমসির যে সাংসদ আছে এখানে প্রকাশ চিকবাড়াইক রাজ্যসভার সাংসদ উনি বলুক না আমরা এই যে আমরা তালিকা দিচ্ছি আর এই হচ্ছে এত বাড়ি উচ্ছেদ হবে এত টাকা দিতে হবে আর এনওসি সি দিচ্ছি এরপরেও যদি কাজ না হয় তাহলে আপনারা জবাব দিন আমরা জবাব দেওয়ার জন্য রেডি আছি নাহলে ওনাকে ওনার পদ থেকে রিজাইন করতে উনি বলুক তৃণমূল বলছে জিতলে তারা তিন মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে করে দেবেন দেখুন তৃণমূল যদি করার থাকত ওনাদের রাজ্যসভার সাংসদ আমাদের সাংসদ তিন মাস হয়েছে ওনাদের রাজ্যসভার সাংসদ দেড় বছর হয়ে গেছে এই দেড় বছর ধরে তৃণমূল নাকের কানে তেল দিয়ে ঘুমিয়েছিল ওনারা তো কাজ করতে পারতো ওনাদের এখানে সরকার আছে মুখ্যমন্ত্রী ওনাদের পিডাব্লিউ ডি মিনিস্টার ওনাদের উনি নিজে একজন সাংসদ উনি কি করতে পারতো না তাহলে এই তিন বছরে কেন তিন মাসে কেন করবে এই দেড় বছরে কেন করলো না কারণ ওনাদের করার কোনো মানসিকতা নেই ওনারা কোনোভাবে রেলওয়েকে সাহায্য মানে সাহায্য করছে না ওনারা যদি সাহায্য করে আমি হাত জোর করে বলছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে একটু সাহায্য করুন আমরা সবার ঊর্ধে পাটির ঊর্ধ্বে আমরা এই আরবি করব যাতে বীরপাড়ার এবং বীরপাড়ার সারাউন্ডিং যতগুলো বাগান আছে কারণ এখানে রাজ্য স্টেট জেনারেল হসপিটাল আছে আমাদের স্কুল কলেজ সবই সব কিছু আছে সবাই যাতে এই জামের থেকে মুক্ত পায় এবং সবার যাতে ভালো হয় মঙ্গল হয়